হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আবার চলে আসছি আরেকটি ভিডিও। আজকের ভিডিওটি আমাদের নেট স্পিড দুর্বল হওয়ার যে বিষয়টি সেটি নিয়ে আলোচনা করব। কিছু সেটিং যদি আপনি সঠিকভাবে আপনার ফোনে অ্যাপ্লাই করে থাকেন, সেক্ষেত্রে আপনার ইন্টারনেট স্পিড বেড়ে যাবে। তো অনেক ইন্টারনেট সেটিং, অনেক ভিডিও দেখছেন, অনেকভাবে ইন্টারনেট স্পিড বাড়ানোর চেষ্টা করছেন কিন্তু কাজ হয়নি। কিন্তু আজকে যে ভিডিও টিপস দিব, ইন্টারনেট স্পিড 100% বৃদ্ধি পাবে, এটা 100% সত্য। সো ফ্রেন্ড, কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। কীভাবে আমার ফোনের ইন্টারনেট স্পিড দ্রুত বাড়বো? অ্যাট ফার্স্ট আপনি যেটি করবেন, আপনি আপনার ফোনের সেটিং অপশানে ইন করবেন। সেটিং অপশানে ইন করার পর এখানে লেখা আছে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট, নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট এটাতে ইন করবেন। এটাতে ইন করার পর আপনি যে সিমটা দিয়ে আপনার ফোনে ইন্টারনেট ব্যবহার করছেন সেই সিমে ইন করবেন। আমি গ্রামীণ ফোনে ইন্টারনেট ব্যবহার করি, সো আমি গ্রামীণ ফোনে ইন করব। গ্রামীণ ফোনে ইন করার পর এখানে স্ক্রল ডাউন করে নিচে আসবেন। নিচে এসে দেখবেন যে অ্যাডভান্স, এই অ্যাডভান্সে ক্লিক করবেন। অ্যাডভান্সে ক্লিক করার পর নতুন একটা ইন্টারফেস শো হবে। নতুন ইন্টারফেস শো হলে এখানে দেখবেন অ্যাক্সেস পয়েন্ট নেম, অ্যাক্সেস পয়েন্ট নেমে এখানে ক্লিক করবেন। অ্যাক্সেস পয়েন্ট নেমে ক্লিক করার পর এখান থেকে এই যে ডান পাশে দেখবেন যে উপরে থ্রি ডট অপশন, এখানে ক্লিক করবেন। থ্রি ডট অপশন এখান থেকে রিসেট টু ডিফল্ট, এটা ওকে করে দিবেন। এখান থেকে ওকে করে দেওয়ার পর জিপি ইন্টারনেট এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর থ্রি ডট অপশনে ক্লিক করবেন। থ্রি ডট অপশনে ক্লিক করার পরে যে তিনটা অপশন আসবে, ডিলেট এপিএন, সেভ ডিসকার্ড, এখান থেকে আপনি ডিলেট এপিএন এটা ক্লিক করে দেবেন। ডিলেট এপিএন ক্লিক করার পর নতুন আরেকটি ইন্টারফেস শো করবে। ইন্টারফেস যখন শো করবে দেখবেন যে প্রথমে আছে থ্রি ডট অপশন, তারপরে সার্চ বার, তারপরে প্লাস আইকন, আপনি প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস পর এখান থেকে আপনি প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে দেখবেন যে প্রথমে লেখা আছে নেম, এই যে নেমে ক্লিক করবেন। নেমে ক্লিক করার পর এইখানে জাস্ট আপনি লিখে দেবেন আই, আই চিহ্ন দিয়ে আপনি এখান থেকে ওকে করে দেবেন। দ্বিতীয় নম্বর এপিএন, এইটাও আপনি আই চিহ্ন দিয়ে দেবেন। আই চিহ্ন দিয়ে ওকে করে দেবেন। আই চিহ্ন দিয়ে ওকে করে দেওয়ার পর নিচে আসবেন। নিচে এসে দেখবেন যে সার্ভার, সার্ভার বলে একটি অপশন, সার্ভার বলে অপশনে ক্লিক করবেন। সার্ভার বলে অপশনে ক্লিক করার পর জাস্ট এইখানে আপনাকে লিখতে হবে ফাইভ জি, জিটা অবশ্যই বড় হাতে লিখবেন, জি, ফাইভ জি লিখে ওকে করে দেবেন। ফাইভ জি লিখে ওকে করার পর স্ক্রল ডাউন করে নিচে আসবেন। নিচে এসে দেখবেন এপিএন প্রোটোকল, এপিএন প্রোটোকল এইটাতে ক্লিক করবেন। এপিএন প্রোটোকলে লেখা এটাতে ক্লিক করার পর অনেক ফোনে থাকবে আইপি V4 বা আইপি V6, এইটা থাকতে পারে, কিন্তু এই ফোনে আপনি এখন যে সেটিং করছেন এখানে এই দুইটাই ইয়ে করে দেবেন। আইপি V4, আইপি V6 এই দুইটাই অন করে দেবেন। অন করে দেওয়ার পর জাস্ট আপনি যে থ্রি ডট অপশন, থ্রি ডট অপশনে ক্লিক করবেন। থ্রি ডট অপশনে ক্লিক করার পর সেভ আছে আর ডিসকার্ড আছে, আপনি এখান থেকে সেভ করে দেবেন। সেভ করে দিলে দেখবেন যে আপনার ইন্টারনেট যেটা কানেকশান চলে গেছিলো ওই কানেকশান চলে আসছে। এখন যদি আপনি ইন্টারনেট চালান তাহলেই বুঝতে পারবেন আপনার ইন্টারনেট স্পিড কত দ্রুত হয়েছে, আগের চেয়ে অনেক দ্রুত। এই সেটিংটা অন করবেন। অবশ্যই আপনারা যদি এই সেটিংটা আপনার ফোনে সঠিকভাবে অ্যাপ্লাই করে থাকেন তাহলে আপনার ইন্টারনেট স্পিড 50% থেকে 100% দ্বিগুণ বেড়ে যাবে। সো ফ্রেন্ড, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এই সেটিংটা যাদের ইন্টারনেট স্পিড, ইন্টারনেট দুর্বল, তাদের ক্ষেত্রে আজকের ভিডিও। ইন্টারনেট একবার যদি এই সেটিং করেন অবশ্যই আপনার সেটের ইন্টারনেট স্পিড দ্বিগুণ বেড়ে যাবে। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ।